নমস্কার বাংলায় ফের দুর্যোগের পূর্বাভাস পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাংলায় ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে বৃহস্পতিবার দুপুরের দিক থেকে বিভিন্ন জেলার আবহাওয়ায় পরিবর্তন হবে ইতিমধ্যেই বাংলা ষোলোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আগাম সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ফের পশ্চিমি ও পুবালি হাওয়ার দাপটে বৃহস্পতিবার দুপুর থেকে সাতাশে ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরো পশ্চিমবঙ্গে বাংলাদেশের ওপরে রয়েছে ঘূর্ণাবত্ত যার কারণে বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি রংপুর রাজশাহী খুলনা মনমেন সিং ঢাকা এবং সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চব্বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়াতেও খুব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ শুক্রবার সব জেলার আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এবং কলকাতায় ছাব্বিশে ফেব্রুয়ারি শনিবার বাঁকুড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূম এই সমস্ত জেলাগুলিতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সাতাশে ফেব্রুয়ারি রবিবার হাওড়া হুগলি কলকাতা পশ্চিম মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশে রংপুর রাজশাহী খুলনা মনমেন ঢাকা এবং সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মানের কুয়াশাও থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং এই দুইটি পাহাড়ি জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সময় বাকি দুই জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহারের আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা তবে ভোরে এবং রাতের দিকে ঠান্ডা ভাব অনুভূত হবে জেলায় আরও কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে আগামী চব্বিশ ঘন্টায় অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ও পঁচিশে ফেব্রুয়ারি নাগাদ বাংলা ছাড়াও বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ